আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। আমি সেই ব্যক্তি কমরেড আব্দুস সামাদ, যিনি মাওলানা মামুন হক সাহেব তার পিতা মাওলানা আজিজুল হক সাহেবের সর্বশেষ এবং সর্বকনিষ্ঠ স্ত্রী ফারহানাকে বিয়ে করেছিলেন, যিনি মামুনুল হক সাহেবের সৎমা। সেই বিষয়টা সামনে আসার পরে রাতারাতি এটা নিয়ে ভাইরাল, কিন্তু এটার পেছনের ঘটনাটা অনেকে অনুসন্ধান বা তদন্ত না করলেও আমি যখন গতকালকে ওনাকে 24 ঘন্টার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, সেই চ্যালেঞ্জের তিনি একটা জবাব দিয়েছেন। তবে এই জবাবটা স্পষ্টত আসলে কোনো জবাবই না, এটা অনেকটাই কৌশলী জবাব। যেহেতু আমরা ইউটিউবিং করি অথবা আলহামদুলিল্লাহ পড়াশোনা কম করে নেই, মাস্টার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট আছে, সুতরাং বুঝতে পারি যে কোথায় কি করা হয়। তো আব্দুস সামাদ সাহেবের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা আমি আসলে এটাকে কোনো ধরতে পারলাম না। উনি তার একটা ফেসবুক স্ট্যাটাসে উনি অ্যান্সারটা দিয়েছেন, এটা এইভাবে লিখেছেন, একটু কৌশলীভাবে তিনি লিখেছেন যে দৃষ্টি আকর্ষণ। হ্যাঁ, মানে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, সেখানে লিখেছেন যে মাওলানা আজিজুল হক সাহেব ও মামুনুল হক সাহেবের সাবেক স্ত্রী। চিন্তা করেন কিভাবে হেডিংটা দিচ্ছে, ওইরকম যে আজিজুল হক সাহেবের স্ত্রী, মামুনুল হক সাহেবের স্ত্রী, অ্যান্ড ওনাদের ছবিটা প্রকাশ করবে কিনা। এক, মানে ওই ফারহানার ছবি প্রকাশ করবি না। এখন প্রকাশ না করানোর জন্য ওনার কাছে অনেক রিকোয়েস্ট আসছে। রিকোয়েস্ট কারা করছে? অনেক নারীবাদী সংগঠন ওনাকে রিকোয়েস্ট করছে যেন ছবিটা পাবলিকলি প্রকাশ না করে। এখন পাবলিকলি যদি প্রকাশই না করে, উনি এটা চিন্তা করেন, ওনার স্ট্যাটাসটা আরও আছে, আমি ওনাকে একটু সজ্জায় দেই। আপনি যখন বললেন যে ফারহানা নামক একজন মহিলা যিনি ইউএসএ থেকে এসে লাইভ করে, আমি তো এক ফারহানাকে চিনি, তো আমি তো চিনে ফেলাম, বা ফারহানাও নিশ্চয় চিনে ফেললো যে তার বিপদটা মানুষ এখন জেনে গেছে। তো আপনি প্রকাশ করলেন না কোথায়? আপনি যেহেতু বলেই দিলেন যে অমুক অমুক ওইখান থেকে লাইভ করে, মানুষ তো চিনেই নিল একটা ফারহানা। এখন দেখা গেছে এই ফারহানা ওই ফারহানা নাও হইতে পারে, আমেরিকাতে বসবাসকারী কোনো এক ফারহানা হইতে পারে, তখন তো উল্টা হয়ে যাবে, আরেক ফারহানা আত্মহত্যা করে ফেলবে। এখন ওনার বক্তব্য যে ছবিটা ভাইরাল করলে ফারহানা আত্মহত্যা করবে, আর এই কারণে তিনি ছবিটা এখন দিবেন কিনা সংশয়ে আছেন। তবে প্রশাসনকে তিনি ছবিটা দিয়েছেন যে মামুনুল সাহেবের যেই সৎমা বা আজিজুল হক সাহেবের ছোট স্ত্রী, মামুনুল সাহেবের স্ত্রী যে মহিলা, ওই ছবিটা প্রশাসনকে দিয়েছে। এখন জনতার সামনে প্রকাশ করাটা উচিত হবে কিনা কমেন্টে জানাইতে বলছেন। তো এই পোস্ট দেওয়ার পরে 14 ঘন্টা হয়ে গেছে, ওনার কমেন্টে সবাই লিখছে যে ভাই সত্যিটা তো সামনে নিয়ে আসেন। আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমি। তো এত কিছুর পরেও তিনি আসলে এরপরে আর কোনো কিছু দেন নাই, তবে তিনি নতুন করে যেটা করছেন, এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিও দেখলেই বুঝবেন যে কমিউনিস্ট পার্টি এদের অবস্থান কি, এই যে মানুষগুলো এদের ভেতরের চরিত্র কি। একটা ইস্যুকে কেন্দ্র করে এরা চাচ্ছে মসজিদ মাদ্রাসায় আমি আপনি যেন দান না করি, আর দান করলে আমরা জাহান্নামে যাবো জি। এমনকি মোল্লাদেরকে, কথায় কথায় মোল্লাদের, হোয়াট ডু ইউ মিন বাই মোল্লা? একজন দুইজন হুজুরের কুকীর্তির কারণে বা কুকর্মের কারণে বাংলাদেশের সকল আলেম সম্প্রদায়কে জুতিয়ে লাল করবেন, এমন ধরনের বেয়াদবিপূর্ণ কথা আপনাকে বলার মতো সাহস দেখ? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকের লাইভটা উৎসর্গ করলাম, আপনারা সবাই এই লাইভটা ভাইরাল করবেন, যাতে আমাদের অন্তত 18 কোটি বাংলাদেশের মানুষ এই লাইভটা শুনতে পারে। আপনারা হেডিং দেখেছেন যে মানুষের বউ ভাগানো আর শিশু বলাৎকার করা, এটা মোল্লাদের কাজ না, আলেমদের কাজ না, আমরা আর বরদাস্ত করব না। আপনি যতই বাঁশের লাঠি দেখান, এরপরে রাস্তায় নামলে চুতিয়ে লাল করে দেব, একদম চুতিয়ে লাল করে দেব। আমি হেফাজতে ইসলামকে বলছি, আপনারা যদি রাজনৈতিক দল করতে চান, রাজনীতি করতে চান, আপনাদের প্রত্যেকের রাজনৈতিক দল আছে, আমরা জানি, নিজ নিজ দলের ব্যানারে বাঁশের লাঠি নিয়ে নামেন, সরকারের বিরুদ্ধে নামেন, পিস্তল নিয়ে নামেন, গোলাগুলি করেন, আমাদের কোনো আপত্তি নাই। ঘোষণা দিয়েছেন
হেফাজতে ইসলাম হলো অরাজনৈতিক সংগঠন, আর এটা ধর্মীয় সংগঠন। আপনাদের কাজ তো এইটা না যে একজন আর একজনের বউ ভাগাইবেন, মাদ্রাসায় বসে শিশু বলাৎকার করবেন, আর যখন ইচ্ছা হবে বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামবেন। খুব খেলোয়াড় হয়ে গেছেন, রংবাজ হয়ে গেছেন। চ্যালেঞ্জ করলাম, এরপরে হেফাজতে ইসলাম রাস্তায় নামতে পারবে না। রক্ত দিতে চান, খেলাফত প্রতিষ্ঠা করবেন, সেটা ডিক্লার দিয়ে আসেন, আমরা কিচ্ছু বলবো না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া এটা নিরপেক্ষ ধর্ম রক্ষা চুদান আপনারা না? প্রিয় দেশবাসী, মোল্লারা কখনো কোনো দেশ পৃথিবীর স্বাধীন করে নাই। 1990 সালে আমি নিজেও গুলি খাইছি, জেল খাটছি 4.5 বছর, কোনো মোল্লাকে পাশে পাই নাই আমরা। এখন মোল্লারা চরম পর্যায়ে চলে গেছে, আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি। মানুষের বউ ভাগানো, শিশু বলাৎকার, এই অনৈতিক কাজ মোল্লাদের না। আর 3 নম্বর কাজ হল মাদ্রাসার এতিম ছেলেপেলেকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার স্বপ্ন, জঙ্গিবাদী কায়েম করার স্বপ্ন, আমরা আর বরদাস্ত করব না। সুস্পষ্টভাবে দেশবাসীকে জানাতে চাই কিছু তথ্য, আপনাদের মতন মার্ক্সবাদী লেলিনবাদী যারা আছেন, শিক্ষিত যারা আবর্জনা পোকা আছেন, আপনারা ধর্ম মানেন না এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি সম্পূর্ণ আলেম কমিউনিটিকে গালাগালি করার মতন সাহস আপনাকে কে দিয়েছে? আপনি এই আহ্বান জানাইতে পারেন না যে মানুষ মসজিদ মন্দিরে মাদ্রাসায় দান করবে নাকি না করবে? আপনি এখানে বলছেন মসজিদ মাদ্রাসায় দান করলে জাহান্নামী হবে, আপনি মন্দিরের নাম নেন নাই, আপনি বড় কৌশলীবাজ। আপনি চাচ্ছেন আরও একটা সাম্প্রদায়িক উস্কানো লাগানোর জন্য। আপনার ভিডিওগুলো মানুষ বুঝে না বুঝে শেয়ার করলেও আমরা কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউটা ধরতে পারি। আপনারা এই ঘটনার আড়ালে এখন চাচ্ছেন কি নতুন করে বাংলাদেশে হুজুরদেরকে আরও একটা জায়গায় বিপদে ফেলানোর জন্য? হ্যাঁ, হেফাজতের যে কর্মকাণ্ড আছে আমি সেটা সর্বোচ্চ সমালোচনাকারী, কিন্তু তার মানে এই না হেফাজত মানে বাংলাদেশে ইসলাম, হেফাজত মানে সমগ্র মসজিদ মাদ্রাসা সবগুলাতে তাদের কর্মী বিষয়, তো তা না। হুজুরদের কাজ যেটা সেটা করবে, কিন্তু সমগ্রভাবে আপনি আলেমদেরকে কটুক্তি করতে পারেন না। এই বাংলাদেশে অনেক ভালো আলেমও আছে, 2-4 জন চরিত্রহীন আলেম থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত সমস্যা, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করবে। কিন্তু আপনি ঢালাওভাবে সারা বাংলাদেশের আলেম সম্প্রদায়কে জুতা মারবেন, এই করবেন সেই করবেন, হেফাজতের আড়ালে আপনি কিন্তু এখানে অন্য আর একটা ঘটনা ঘটাচ্ছেন কমরেড আব্দুল।